বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর, বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। এবার আইনি জটিলতায় পড়লেন অ্যানিমেল খ্যাত এই অভিনেতা। কাপুর পরিবারের সবাই মিলিত হয়েছিলেন বড়দিনে, সেখানেই দেখা যায় কেক কাটার সময় নায়ক বলছেন জয় মাতা দি, ব্যাস সেই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তৈরি হয়েছে জটিলতা। প্রতি বছরই এদিন একসঙ্গে মিলিত হয়ে খাওয়া দাওয়া করেন কাপুর পরিবারের সবাই, তবে এবছরটা একটু আলাদা, কারণ এই প্রথমবার মেয়ে রাহা কাপুরকে সকলের সামনে আনলেন রণবীর এবং আলিয়া ভাট। ফলে অন্যবারের তুলনায় উত্তেজনাও ছিল কয়েক গুণ বেশি। 25 ডিসেম্বর বিশেষ কেক কেটে তার উপর মদ ঢেলে সেই দিনটা উদযাপন করেন তারা। সেই আগুন জ্বালানোর সময় রণবীরের মুখে শোনা যায় জয় মাতা দি ধ্বনি, যে ভিডিও নিমিষে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা দেখার পরেই মুম্বাইয়ের এক বাসিন্দা থানায় অভিযোগ দায়ের করেছেন নায়কের বিরুদ্ধে। রণবীরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বাইয়ের ঘাটপকর থানায়। কাপুর পরিবারের বিরুদ্ধে ভারতীয় আইনের আইপিসির 295, 509 এবং 34 ধারায় এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন ওই ব্যক্তি। যিনি অভিযোগ দায়ের করেছেন তার নাম সঞ্জয় তিওয়ারি। আশিস রয় এবং পঙ্কজ মিশ্রা নামক দুই উকিলের মাধ্যমে অভিযোগ জানান তিনি, যে অভিযোগে লেখা হয়েছে হিন্দু ধর্মে সবার আগে অগ্নি দেবতাকে পুজো করা হয়। রণবীর কাপুর এবং তার পরিবারের সদস্যরা ইচ্ছাকৃতভাবে অন্য ধর্মের উৎসব পালনের সময় মদের ব্যবহার করেছেন এবং সঙ্গে জয় মাতা দি স্লোগান দিয়েছেন। হিন্দু ধর্মে কোনো দেবদেবীকে আহ্বান করার আগে অবশ্যই অগ্নি দেবতাকে আহ্বান করা হয়, এ তথ্য রণবীর কাপুর ও তার পরিবারের অন্য সদস্যদেরও জানা ছিল। তা সত্ত্বেও রণবীর কাপুর ইচ্ছাকৃতভাবে মদ ব্যবহার করেছেন, আগুন জ্বালিয়েছেন, এমনই অভিযোগ আনা হয়েছে। যদিও এ প্রসঙ্গে রণবীর বা তার পরিবারের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। ক্রিসমাসের ওই ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সরব হয়েছেন নেটাগরিকরা। কেউ লিখেছেন রণবীর কি জয় মাতা দি বললেন, কেউ লিখেছেন জয় মাতা দি কেন বলুন, লেটস রক। কেউ আবার রণবীরের কাণ্ডে মজাই পেয়েছেন, আবার কেউ বলছেন এই অভ্যাসটা আসলে রণবীরের বাবার। তবে যাই হোক, গোটা পরিবার মিলে যে বড়দিনে বেজায় আনন্দ করেছেন এটাই তার প্রমাণ। এ আর এম সাদত, দেশ টিভি।